মা, 14 বছর আগে যখন তোমার বয়স 6 মাস তখন তোমাকে ফেলে পালিয়ে গিয়েছিল। হ্যাঁ, পালিয়ে গিয়েছিল। এ হচ্ছে সেই মা যাকে তুমি 14 বছর ধরে খুঁজছো, অথচ সে একদিনের জন্য তোমার কোনো খোঁজ নেয়। হ্যাঁ, এ হচ্ছে সেই মা যার মেয়ের সাথে পরিচয় হওয়ার পর সে তাকে বলেনি যে আমি তোমার মা, তার সাথে মিথ্যে কথা বলেছে। কেন নূপুর, কেন তুমি ওকে মিথ্যে কথা বলেছ? তুমি যদি ওকে মিথ্যে কথা না বলতে তাহলে মেয়েটাকে এত কষ্ট পেতে হতো না, বারবার আমাকে মিথ্যে কথা বলতে হতো না। কেন তুমি মিথ্যে কথা বলছো বলো, কেন তুমি মিথ্যে কথা বলেছ? কি ললি, দূরে দাঁড়িয়ে আছে কেন? এসো মার কাছে এসো। উনি আমার মা নন, আমাকে এখান থেকে নিয়ে চলো। ওলি ওলি ওলি, আমি তোমাকে তোমাকে সবকিছু বোঝাতাম। আমার চোখের সামনে দিয়ে তুমি ওলিকে তোমার তলে টেনে নেবে। ওলি কিন্তু রাজনীতির বাইরে। রাজনীতি এমন একটা খেলা, কেউ বাইরে থাকে না। চুম্বক চুম্বকের মতো টানে, একটা আগুনের চক্রের মাঝখানে তুমি দাঁড়িয়ে নূপুর। এখান থেকে তুমি কিছুতেই জিততে পারবে না। আজ থেকে তোমার হারের শুরু। একটা আগুনের চক্রের মাঝখানে তুমি দাঁড়িয়ে নূপুর। এখান থেকে তুমি কিছুতেই জিততে পারবে না। আজ থেকে তোমার হারের শুরু। উনি আমার মা নন, আমি তোমাকে আমার সাহস বিচার করার আগে নিজের মনে সাহস সঞ্চয় করে নাও, কারণ যে ঝড়ের দাপট তোমার দিকে ধেয়ে আসছে সেই ধারালো ঝড়ের আঘাতে তুমি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। সেই দিন তুমি বুঝতে পারবে যে ওঙ্কারনাথ শুধু গর্জায় না, বর্ষায়। আর সেই বর্ষার দাপট সহ্য করার ক্ষমতা তোমার নেই। তোমার রাধা মাধব এলেও সেই প্রলয় আটকাতে পারবে না। যে করেই হোক ওঙ্কারনাথ সিংহরায়কে আমাকে আটকাতেই হবে। কিছুতেই ও যেন নয়নের বিয়েটা না দিতে পারে। এখানে নয়নের বিয়ে হলে ও সর্বনাশ হয়ে যাবে। হে রাধা মাধব, কিছু একটা উপায় বলে দাও আমায়। পথ দেখাও রাধা মাধব, কি করে আমি আমার নয়নকে বাঁচাবো, কি করে বাঁচাবো আমি আমার মেয়েকে, কি করে বলে দাও। রঞ্জন, হ্যাঁ রঞ্জন। বিশ্বাস করুন দাদা, আমি কিছু করিনি, মাইরি বলছি। তাহলে কি এই মানুষগুলো মিথ্যে কথা বলছে? আমি আমার বুকের রক্ত ছড়াচ্ছি, এই অচিনপুরের লোকজন যেন ভালো থাকে। আর তোরা ওদের জীবনে আগুন ধরাতে চাইছিস? আপনারা আমাকে আগে বলেননি কেন? চাপকে পিঠের ছাল চামড়া তুলে দিতাম আমি। একটা কথা ভালো করে শুনে রাখুন, এই অচিনপুরে মা ভাই বোনদের যদি কেউ ক্ষতি করতে আসে তাহলে তাদের এই সোমনাথ সিংহরায় নামক প্রলয়ের মুখোমুখি হতে হবে। অচিনপুরের মাটি যেরকম আপনাদের মা, সেরকম আমাদেরও মা। আমরা সবাই একই মায়ের সন্তান। কেউ যদি ভাই ভাই বিরোধ বাঁধাতে চায় তখন কি করা উচিত? আমরা চোখে চোখ রেখে চিৎকার করে বলবো, এই অচিনপুর ছেড়ে বেরিয়ে যাও। কেউ যদি মিথ্যে কথা বলে, মিথ্যে বুঝিয়ে আমাদের কান ভাঙাতে আসে, এর ফল খুব খারাপ হবে। যে নূপুর দেবী আপনাদের সামনে দাঁড়িয়ে আজকে বড় বড় কথা বলছে তাকে গিয়ে প্রশ্ন করবেন, একটা কথা জানতে চাইবেন, এই দেবী কথার পেছনে যে সত্যিটা লুকিয়ে আছে
সেটা বলার সাহস আপনাদের কাছে ওনার নেই কেন? কে নুপুর দেবী? কি তার আসল পরিচয়? যে মহিলা দেবী সেজে আপনাদের কাছে আজকে ভোট ভিক্ষা করছে, জানতে চান না তিনি কে, কেমন ধরনের মানুষ তিনি? এই নুপুর দেবী একদিন নুপুর সিংহ রায় ছিলেন, আমার 14 বছরের মেয়ের মা। আমার মেয়েকে ডেকে আনবো? শুনতে চান, জানতে চান? 14 বছর ধরে রাতের পর রাত সে মা মা বলে ডুকরে কেঁদে মরেছে। কেন তার মা থাকতেও নেই? 14 বছর ধরে তার মায়ের সাথে মেয়ের কোনো সম্পর্ক নেই। যে মা নিজের সন্তানের দায়িত্ব পালনে অক্ষম, 6 মাসে শিশু সন্তানকে ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়, সে অচিনপুরের মানুষের দায়িত্ব নেবে? আর এই অচিনপুরের মানুষ একজন মায়া মমতাহীন মানুষের হাতে তুলে দেবে তাদের নিজেদের ভবিষ্যৎ। আমি তোমার কাছে একটা সাহায্য চাইতে এসেছি। আমি জানি না রঞ্জন, আমি যা যে এসেছি আমার কোনো অধিকার আছে কিনা, কিন্তু বিশ্বাস করো আমার আর কোনো উপায় ছিল না। তুমি আমাকে সাহায্য করবে রঞ্জন? করব, তুমি বলো। নয়নের বিপদ, ওরা নয়নকে মেরে ফেলবে। তুমি ওকে বাঁচাও রঞ্জন, ওকে যে করে হোক তুমি বাঁচাও, ওকে বাঁচাও। আমি পড়বো না, আমি কিছুতেই পড়বো না। কি পেয়েছো আমাকে? আমি জোকার, আমি জোকার! সবার খেয়াল খুশি মতো আমাকে রং বাঁধাবে, আর সবার খেয়াল খুশি মতো আমি রং বাঁচাবে। আমি পড়বো না, আমি পড়বো না, আমি পড়বো না, আমি পড়বো না, আমি পড়বো না। চল বেঠ, বেঠ ইয়াহ পে। সুন, তেরা বাপ ভি পেহনেগা সালি, সমঝি? ফ্যান, কারো থাকে না আর বড় বড় কথা না। শোন, এরপর যদি গহনা না পড়তে চাস তাহলে সারা গায়ে গহনা একবারে পুঁতে বসিয়ে দেবো। বহুত সুন্দর লাগ রহি হে। बॉबी रानी, इस कनीस को कुछ नहीं मिलेगा, हमको ये वाला हार बहुत पसंद है।
पहलू। ভয়ঙ্কর উদ্দেশ্য আছে আমি বুঝতে পারছি। ওই ছেলেটা ভালো নয়, ও একটা ক্রিমিনাল। তাও ওর সঙ্গে ওঙ্কারনাথ নয়নে বিয়ে দিতে চায়। তুমি বুঝতে পারছো রঞ্জন? তুমি বুঝতে পারছো নয়ন কতটা অসহায়? ওখানে বিয়ে হলে নয়ন আর বাঁচবে না রঞ্জন। আর এটাই ওঙ্কারনাথ চায়, এটাই চায়। তুমি শান্ত হও দীপা, কিন্তু আমি নয়নকে কি করে বাঁচাবো? যেভাবেই হোক, যেভাবেই হোক তুমি ওকে বাঁচাও। তুমি তুমি ওকে এখান থেকে নিয়ে চলে যাও। হ্যাঁ, নিয়ে চলে যাও তুমি এখান থেকে। চলে যাব? হ্যাঁ, শিউলিকে আর নয়নকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাও। অনেক দূরে পালিয়ে যাও তুমি, অনেক দূরে, যেখানে সিংহরায় পরিবারের ছায়া ছায়াও পড়বে না তোমার উপর। চলে যাও রঞ্জন। কত দূরে পালাবো দীপা? ওঙ্কারনাথের কাছ থেকে তো আমি পালাতে পারবো না। রঞ্জন, তুমি পারবে না, আমাকে আমাকে এইটুকু সাহায্য করতে পারবে না? বলো বলো রঞ্জন। ও নয়নিকা, রাজনাথ আর অনামিকা নয়ন, ওকে আমাদের বাঁচাতেই হবে, ওকে আমাদের বাঁচাতেই হবে রঞ্জন। ভাগ্যের হাতে আমি সবকিছু ছেড়ে দেব না, আমায় কিছু একটা করতেই হবে। ঠিকানাটা তো এখানে রেখেছিলাম, ফোনটা কোথায়?
ফোন? হ্যাঁ, কোথায় বলো? কি করবে ভাবি ফোন দিয়ে? আর দরকার আছে বলো না কোথায়? ওই ফোনটা আর কারোর কোনো দরকার নেই। মানে? মানে ফোনটা নেই। নেই মানে? নেই মানে কি? নেই মানে নেই। ওটা কি এমন দামি জিনিস যে নেই শুনে একবার আঁতকে উঠল? দরকার আছে তাই বলছি কোথায়। নেই মানে নেই মানে বুঝছি আমি, বলো কোথায়। ওটা আমি ফেলে দিয়েছি। কি? ববির ফোনটা আমি ফেলে দিয়েছি। কোথায় আছে খোঁজ আমার শোনায়।